বং ফিশিং এ আপনাদের স্বাগত জানাই। আর হচ্ছে আমি নারকেল দুধটা হচ্ছে গতকাল যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাই হচ্ছে যাদের ফ্রিজ নাই, আমার অনেক সাবস্ক্রাইবার আছে তাদের ফ্রিজ নাই, তাদের কথা ভেবে আমি হচ্ছে নারকেল দুধটাকে আমি করেছিলাম, যে দুপুরবেলায় আমি এই শিশিতে ভরেছিলাম, সারা রাত রেখেছিলাম, পরের দিন সকালবেলায় এটা হচ্ছে ফরম্যাট হয়েছিল, মানে একটু ফেঁপে গেছিল, তার জন্য সেইটা দুধটাকে আমি টোটাল তুলে নিয়েছিলাম, দিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। এবার যাদের ফ্রিজ আছে তারা এই প্রসেসটা করতে পারো। আমি ফ্রিজে রেখেছিলাম, আমি একটা রাত হচ্ছে এটাকে ফ্রিজে রেখেছিলাম, এরপর আমি এটা কাপড় দিয়ে ছেঁকে নেবো। খুব ইজি প্রসেস, তবুও দেখিয়ে দিই, অনেকে প্রশ্ন করো। আর এটা হচ্ছে কাঁদলা ধরতে গেলে লাগবেই, এই জন্য একে এত গুরুত্ব দেওয়া। আর এটা একটা দারুণ প্রসেস, কাপড়ে ছেঁকে নেওয়া শুধু। এটা একটু কাপড়টা একটু ঘন বেশি আছে, তার জন্য কম হচ্ছে, তোমরা একটু জেল জেলে কাপড় নেবে, শুধু প্রসেসটা দেখিয়ে দেওয়া এইভাবে করা। এটা করবেই, এটা টিকিট পুকুরে বা এমনি পুকুরে খুব কার্যকরী কাতলার জন্য, ব্রিগেডের জন্য। আর তোমরা ব্যবহারটা জানতে চেয়েছো, জিনিস যখন করছো ব্যবহার নিশ্চয়ই বলবো। এটা কাতলা ব্রিগেডের জন্য উপরে টাচ দেবে, কারণ অনেকে অনেক প্রশ্ন করছো, যার জন্য সবটাই তিনটে পার্টি আমি দেখিয়ে দিলাম। এই এইভাবে করা যায়, আবার এইটাকেই তেল করা যায়, এইটাকেই তুমি জাল দেবে তেল হবে, পিওর নারকল তেল হবে। নারকেলের যা যা ছিল মোটামুটি করে দিলাম, নারকেলের পর্ব প্রায় শেষের দিকেই, আর কিছু নেই তেমন, সবটাই দেখিয়ে দিয়েছি। এই যে এটা হলো, এবার এটাকে এটাকে তুলে আমি এটার মধ্যে ভরে দেবো। খুব সোজা প্রসেস, সবটাই তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম। এরপর বানাও, এখন লকডাউন এখনো আছে, বানাতে থাকো।
এরপর মৃগেলের টোপটা দেখিয়ে দিলে, মৃগ আর টাচিং এর মধ্যেই কাদলার কিছু কিছু টাচিং দেখিয়ে দেবো। এগুলো চলতে চলতেই লকডাউন খুলে গেলে তো এইভাবেই বানিয়ে নেবে। আর হচ্ছে দেখিয়ে দিলাম ঢাকাটা কদিন একটু লুজ রাখবে, কারণ প্রথম প্রথম একটু গ্যাস হবে, ঢাকাটা ওই জন্য একটু লুজ রাখবে, দিয়ে এটা রেখে দেবে। এটা এখন ঠান্ডা আছে, তার জন্য জমে আছে, একটু যে গরম পাবে এটা ঠিক হয়ে যাবে, ব্যাস।